আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে এলাম মজার একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নারিকেলের লাড্ডু বা নারিকেলের নাড়ু। নারিকেলের লাড্ডু আমি আপনাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আমি শিখেছি আমার মরহুমা নানির কাছ থেকে। ধবধবে সাদা আর ভীষণ মজার লাড্ডু তৈরি করতেন তিনি। আজ আমি তার রেসিপিতে আপনাদের দারুণ সাদা নারিকেলের লাড্ডু তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার নানির জন্য অনেক অনেক দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নারিকেলের লাড্ডু তৈরি করার জন্য আমি কোরানো নারিকেল নিয়েছি 2 কাপ। আমি ফ্রেশ নারিকেল কুড়িয়ে নিয়েছি, তবে কেনা ডেসিকেটেড কোকোনাট দিয়েও করা যাবে। তরল দুধ লাগবে 1 কাপ, এর পরিবর্তে গুঁড়া দুধ অল্প পানি মিশিয়ে ব্যবহার করা যাবে। চিনি লাগবে 3/4 কাপ বা 1 কাপের 4/3। 2টা সাদা এলাচ হালকা ফাটিয়ে দিতে হবে এবং ছোটো 1 টুকরা দারুচিনি। এবার একটা ননস্টিক প্যানে নারিকেল দিয়ে দিচ্ছি। সাদা রঙের লাড্ডু বানাতে ননস্টিক প্যান বা মোটা তলাযুক্ত কোনো পাত্র নিতে হবে, এতে নারিকেল নিচে লেগে বা পুড়ে যাবে না। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম লো আঁচে। নারিকেলগুলো নেড়ে নেড়ে প্রথমে হালকা ভেজে নিতে হবে, তারপর এতে দুধ এবং চিনি মেশাতে হবে। সাদা এলাচ এবং দারুচিনি এখনই দিয়ে দিতে হবে। দারুচিনিটা ভেঙে দিচ্ছি, এতে ফ্লেভার ভালো আসবে। ঘন ঘন নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়। নারিকেল সহজেই পুড়ে যায় আর পুড়ে গেলেই রং নষ্ট হয়ে যাবে, তাই ধবধবে সাদা লাড্ডু বানাতে চাইলে নারিকেল কিছুতেই পুড়িয়ে ফেলা যাবে না। 3-4 মিনিট ভাজার পর এতে তরল দুধ দিয়ে দিতে হবে। দুধের সাথে নারিকেল নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি নেড়ে ভালোভাবে মেশাতে হবে দুধের সাথে, এতে চিনি সহজেই গলে যাবে। আমার মতো বেশি সাদা লাড্ডু তৈরি করার জন্য তরল দুধ অবশ্যই দিতে হবে। চিনি থেকে পানি বের হয়েছে, এই চিনির পানি এবং দুধ শুকিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিচ্ছি। চিনির পানি এবং দুধ অনেকটা শুকিয়ে এসেছে, আরও শুকিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে দিচ্ছি। সাদা এলাচ আর দারুচিনির কাজ হয়ে গেছে। লাড্ডু বানানোর সময় ঝামেলা করতে পারে, তাই এখন মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি। নারিকেলের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন আর এতে পানি নেই। নারিকেলে পানি শুকিয়ে যখন এমন আঠালো অবস্থা হবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। দেখুন, লাড্ডু তৈরির জন্য নারিকেল রেডি হয়ে গেছে, কিন্তু নারিকেলের রং কিন্তু একটুও নষ্ট হয়নি, একদম ধবধবে সাদা রং আছে, তাই লাড্ডু হবে ধবধবে সাদা। অল্প একটু নারিকেল হাতে নিয়ে ছোটো বল বানিয়ে টেস্ট করতে হবে। যদি বল তৈরি করা যায়, তবে বোঝা যাবে নারিকেল লাড্ডু তৈরির জন্য রেডি। চুলা থেকে নামিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তারপর নারিকেল গরম থাকতেই লাড্ডু বানিয়ে নিতে হবে। হাতে সামান্য তেল মাখিয়ে নিলে লাড্ডু বানাতে সুবিধা হবে। এরপর অল্প করে নারিকেল নিয়ে হাত দিয়ে এভাবে চেপে বল বানাতে হবে, আর তারপর হাতে গড়িয়ে গোল করে নিতে হবে। দেখুন, একদম পারফেক্ট সাদা নারিকেলের লাড্ডু তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার মতো পারফেক্ট সাদা লাড্ডু বানাতে অবশ্যই এই রেসিপি ভালোভাবে ফলো করতে হবে। নানি বেঁচে নেই, কিন্তু তার রেসিপিতেই আজ আমি পারফেক্ট লাড্ডু বানাতে পারি, আর এখন আপনারাও এই রেসিপিতে উপকৃত হবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার নানির আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন।
রান্না সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক এবং শেয়ার করুন বেশি বেশি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন সব রেসিপির নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।